everyone. প্রথম কথা বলি যে hats off to me. তার কারণ এই এত কিছুর মধ্যে আমার গলার আওয়াজটাও একটু কেমন হয়ে গেছে. এত কিছুর মধ্যেও যে আমি ব্লগটা করেই যাচ্ছি, hats off to me. মানে সকালবেলা তো চোখই খুলছিল না অবভিয়াসলি, কারণ কালকে তো অনেক তোমরা দেখলেই যে ডিনারই করেছি আমরা 12টা 12টা সারাদিন ট্রাভেল করার পরে. তারপর তো ঘুমোতে ঘুমোতে আরও রাত, এবং ভোরবেলা এখন বাজে 7টায় কল, কারণ 8টার মধ্যে শুট শুরু হয়ে যাবে এই বাড়িতে. যাই হোক, তোমরা কেমন আছো জানিও, আমি একটু টায়ার্ড আছি, অনেক প্রমোশন চলছে. ইনফ্যাক্ট আজকে সারাদিন কীভাবে টানতে পারবো জানি না, তার কারণ আজকে এখান থেকে শুট করে বহরমপুর যাওয়া এবং বহরমপুর থেকে কলকাতা ফেরাটা অনেকটা. কালকে সকালে আবার দুটো ইভেন্ট আছে, ফিরে সকালে একটা সন্ধ্যেবেলা একটা, সেই দুটো বেলা শুরুর প্রমোশন. সো এরমই চলছে আমার সকালবেলা যেটা খাই, গ্রিন টি আর বিস্কিট. তারপর মেকআপে বসবো, তারপর টুকটাক কিছু ব্রেকফাস্ট করব, করে আমি এরম দেখাতে যাচ্ছিলাম না, বেরি করব, আগে শুট করব. খানিকটা মেকআপ হয়ে গেছে, তার মধ্যে আমার ব্রেকফাস্টও চলে এসছে, সো এটা ঠান্ডা হয়ে যাবে. এখন খেতে ইচ্ছে করছে না, ঠান্ডা হয়ে যাবে তাই খেয়েই নি, নিয়ে বাকি মেকআপটা করব. আচ্ছা, ব্রেকফাস্টে একটু পোচ আর টোস্টের সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইও অ্যাড হয়েছে. আই লাভ আলু. তোমরা জানার হয়েছো কমেন্টে, আলুর যত রকম প্রিপারেশন হয়, আলু পোস্ত, আলু ভাজা, ঝিঙে আলু, আলুর কোনো তরকারি, সাদা আলুর তরকারি লুচির সাথে, আলুর দম, যে কোনো আলুর প্রিপারেশন আমার খুব ভালো লাগে, যে কোনো কিছুতে, সেটা মাছের ঝোল হোক, মাংস হোক, যাই হোক, তার মধ্যে একটু আলু না থাকলে আমার ভালো লাগে না খেতে. যেখানে যেখানে বিরিয়ানিতে আলু না থাকে না, বিরিয়ানিটা বিরিয়ানি বলেই মনে হয় না. তোমাদেরও তো তাই নিশ্চয়ই, অ্যাটলিস্ট বিরিয়ানির ক্ষেত্রে. নিচে এমনি আনন্দ চলে এসছে, বাবুদের মেকআপ হচ্ছে, সেটার কিছু শর্টস নেবে বললো. ব্রেকফাস্টের পর মেকআপটা শুরু করবো, ওরাও আসবে শ্যুট করতে. আর আমি তো তোমাদের জন্য শ্যুট করেই যাচ্ছি, তোমাদের জন্য এবং আমার জন্য. আই অ্যাকচুয়ালি লাভ ইউ অল. আমার ফার্স্ট কস্টিউমের অ্যাক্সেসরিজ, তো আমার মেকআপ হয়ে গেছে, চুল হয়নি এখনো, কস্টিউমও হয়ে গেছে. এবিপি রোরা যেরকম বলেছিলাম শ্যুট করতে আসবে, ওরা চলে এসছে এই জিনিসে. ওরা মেকআপের কিছু শর্টস, চুল হচ্ছে তার কিছু শর্টস নেবে, অলমোস্ট রেডি. এবং তারপরে ঘরের মধ্যেই আমাদের এই বেলা শেষে বাড়িটা, যেটা অ্যাকচুয়ালি বোলপুরে এখন বেলা শেষে বাড়ি বলে ফেমাস, তো সেইটার একটা ট্যুর আমি আর শিবুদা মিলে করাবো, যে কোন ঘরটায় কী ছিল, কোনটা বাবার ঘর, কোনটা মায়ের ঘর, কোনটা পিউ পলাশের ঘর এবং বাকিদের. সো সেই একটা শ্যুট হবে, হয়ে তারপর আমরা এখান থেকে লাঞ্চ করে বেরোবো বহরমপুর. ওই দিকে দেখো সুন্দর সোনাঝুরি, সোনাঝুরি দেখতে পাচ্ছ? এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের বেলা শুরুর এবং বেলা শেষের. পিকনিক সিনসগুলো হয়েছে, আর এই হচ্ছে আরেকটা বাড়ি, পাশের বাড়ি.
বাইরে পুরো লু বইছে, বাইরেটা হচ্ছে প্রচন্ড গরম, আর ভেতরে যেহেতু এসি চলছে সো ভেতরটা ঠান্ডা, আর আরো বাইরে গিয়ে ওই জন্য আরো এরকম গরম লাগছে। হাই, এরপর শুরু হলো আমার এবিপির সাথে শ্যুটটা, মেকআপের শ্যুট। এবিপি কিন্তু শুরু থেকেই আমার সঙ্গে ছিল, এর আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো যে গাড়িতেও কিছু শট নিতে নিতেই ওরা এসছে বোলপুর, এবং এরপরে এবিপির সাথে একটা এই বেলা শেষে বাড়ি টুয়ার আছে, সেটা কিন্তু তোমরা আমার এর আগের আগের ব্লগটা যেটা যেটা বেলা শেষে বাড়ি বিহাইন্ড দ্য সিনস আছে সেখানে গেলেই দেখতে পাবে। দেখি খুব কাছাকাছি চলে এইসব করতে আমার ভীষণ স্টার্ট করছি, স্টার্ট এটা দিয়ে এন্ড করবো আর কি। করে ফেলেছি আমাদের মিনি সোনাঝুরি আর বাড়ির পুরো টুয়ার, দুটো করলাম, একটা আমি একা করলাম, একটা উইথ শিবুদা এবং ইমন করলাম। বাবা রে, এবার অসম্ভব অসম্ভব গরম, দিদি খুব সুন্দর রান্না করেন। দাদা তোমার পরিচয়টা একটু দিয়ে দাও। আমি শিবুদার গাড়ি চালাই, উইন্ডোর্সের, আর একটু আনতে মমতা কোম্পানি। ও, একদিন তাহলে শুনতে হবে, এখন আজকে সুযোগ হলো না, একদিন তোমার মমতা অভিযান শুনবো। চলো ভেতরে যাই, কারণ প্রচন্ড গরম। সুন্দর আরাম করে ওটা রয়েছে, এটা সেই জায়গাটা যেখানটা আমরা চা টা খাই, চায়ের সিন হয় বেলা শুরু সেইখানটা। কি ফাঁকা ফাঁকা লাগছে, কেউ নেই, মানে ফ্যামিলি মেম্বার তো কেউ নেই, আমি একা সবাই ফোনে ব্যস্ত। ও সেলফি দেবশ্রুতি, ও সেলফি পহেলি, ও সেলফি তুল চাই গেছে, একটু পরে এখান থেকে লাঞ্চ করে তারপর আমরা এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। আজকে আমাদের যে জন্য এখানে আসা, 20 তারিখ আমাদের ছবি বেলা শুরু রিলিজ করছে। আমরা জানি যে তোমরা সবাই অনেকেই বেলা শেষে দেখেছো এবং অনেকে বেলা শুরুর জন্য অপেক্ষাও করে আছো, তো সেই সময় শেষ হোক, আমরাও আজকে অপেক্ষা করে আছি যে কবে বেলা শুরু তোমাদের সামনে আসবে। তো বেলা শুরু তৈরি এবং এই 20 তারিখে বেলা শুরু আসতে চলেছে। জানতে চাইবো কারা কারা বেলা শেষে দেখেছেন, একটু হাত তুলবেন, বেলা শেষে কারা দেখেছেন, যাক অনেকেই দেখেছেন বেলা শেষে। যারা বেলা শেষে দেখেছেন, যে সিনেমাটি 2015 সালে রিলিজ করেছিল, ইতিহাস তৈরি করেছিল, এবং
একটা কথাই বলবো, যদি বেলা শেষে ভালো লেগে থাকে, বেলা শেষে যদি নিজেদের মন ভরিয়ে থাকে, পরিবারের মানুষদের আনন্দ দিয়ে থাকে, তাহলে আবার বেলা শুরু আসছে। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সাথীলেখা সেনগুপ্ত তাদের জীবনের শেষ সিনেমা একসাথে জুটি হিসেবে, কাজেই এই সিনেমাটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে, আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, খুব জরুরি। আপনাদের সকলের কাছে অনুরোধ করব, বহরমপুরের সমস্ত মানুষদের কাছে অনুরোধ করব, যারা বাংলা সংস্কৃতি বাংলা সিনেমাকে ভালোবাসেন তাদের সকলকে বলবো যে বেলা শুরু সিনেমাটা দেখবে। আর কিছু বলার নেই, আমার একটা কথা যেটা আলাদা বলার যদি বলতেই হয় সেটা হচ্ছে যে এত ভালোবাসা আপনারা এই যে গানটায় যে ওরা পারফর্ম করলো তাপাতি, এই গানটাকে আপনারা সবাই এত ভালোবাসা দিয়েছেন। আমি এখান থেকে গাড়িতে বসে বসে দেখছিলাম যে গানটা শুধু বাজছে এবং কত মানুষ এমনি গাইছে, মানে সবার মুখস্থ, এত কঠিন কঠিন এর মধ্যে ভাষা আছে, সেগুলো ভীষণ মিষ্টি, কিন্তু তা সত্ত্বেও এই গানটা তাপাতিনি সবার মুখস্থ। তো থ্যাংক ইউ সো মাচ। আর ঠিক যতটা তাপাতিনিকে ভালোবেসেছেন ততটাই এবং তার থেকে হাজার গুণ বেশি আপনারা বেলা শুরুকেও ভালোবাসবেন, আমরা জানি। ভালোবাসবেন তো? জোরে হ্যাঁ বলতে হবে। এই তো, এটাই তো চাই, এটাই বহরমপুর থেকে আমরা চাই। সো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম করার জন্য। এবং যেটা আসল কথা সেটা হলো বেলা শুরু আসছে এবং সব বাইকে দেখতে হবে পুরো ফ্যামিলিকে সঙ্গে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইভাবেই শেষ হলো আমার বেলা শুরুর আউটস্টেশন প্রমোশনের ভ্লগ। খুবই হেক্টিক দুটো দিন ছিল, কিন্তু সত্যি বলছি এই ভ্লগ করতে এবং প্রমোশন করতে সত্যিই ভীষণ ভালো লাগলো। নেক্সট কোনো ভ্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে বলে রাখি থ্যাংক ইউ সো মাচ টাপাটিনিকে এবং বেলা শুরুকে এত ভালোবাসার জন্য।